এটা ভালোভাবে কোট করে নিলাম। এবার এটা তেলে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারা যাচ্ছে। বেগুনটা মুখে দিলেই করমর করমর করছে, এতটা মুচমুচে হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা, আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি। আর আজকেও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা আশা করছি সবারই খুব ভালো লাগে, সেটা হলো বাড়িতে তৈরি করা মুচমুচে বেগুনি। পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, আর তারপরে জানাবেন কেমন লাগলো। বেগুনির জন্য যা যা লাগবে আমি আগে সেটা রেডি করে নিই, তারপরে রান্নাটা শুরু করে দেবো। বেগুনির জন্য এখানে আমি একটা বেগুনকে কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর বেগুনটাকে আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে বেগুনটাকে কেটে নিয়েছি। এবার বাটিটার মধ্যে আমি একটা একটা করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, কালো জিরে দিয়ে দিচ্ছি 4 চামচের হাফ চামচ, খাবার সোডা দিয়ে দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ, এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালারের জন্য, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1/4 ভাগ। এখানে সব কিছু দিয়ে দিয়েছি, এবার শুকনো অবস্থায় একবার মিশিয়ে দিচ্ছি ভালো করে। সমস্ত উপকরণগুলো শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে দিয়েছি। দেখুন এবার এতে আমি জল দিয়ে এটা গুলে নিচ্ছি। জলটা একবারে দেবেন না, আমি প্রথমে 1/2 কাপ মতো জল দিচ্ছি। এবার এটা গুলতে থাকছি। মেশাবেন আর অল্প অল্প করে জলটা দিতে থাকবেন। এখানে আমি জলটা দিয়ে দিয়েছি, আমি এখানে টোটাল 1 কাপ মতো জল দিয়েছি। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এটার ঘনত্বটা দেখুন। এবার আমি গ্যাসটা অন করে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি। আর যেহেতু ডুবো তেলে ভাজবো তাই তেলটা বেশি করে দিচ্ছি। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। এবার এখান থেকে আমি 1 চামচ তেল তুলে নিয়ে ব্যাটারে মিশিয়ে দিচ্ছি। আর একবার মিশিয়ে দিচ্ছি, যে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি।
আমি এবার তেলটা চেক করার জন্য এক ফোঁটা বেসন দিয়ে দেখছি ব্যাটারটা। দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এটা উপরে উঠে এসছে। এবার বেগুনগুলো আমি একটা একটা করে নিচ্ছি, দিয়ে বেসনের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা ভালোভাবে কোট করে নিলাম, এবার এটা তেলে দিয়ে দিচ্ছি। দেখুন বেগুনিগুলো দিয়ে দেওয়ার পর আমি উপরে ভালো করে তেলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এগুলো কতটা ফুলো ফুলো হয়ে গেছে। এবার বেগুনিগুলো আমি উল্টে পাল্টে চারিদিকটা লালচে করে ভেজে তুলে নেব। এখানে বেগুনিগুলো লালচে করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এবার এগুলো তুলে নিচ্ছি, আর বাকি যেটা পড়ে আছে সেটাও এরকম ভাবে সেম ভাবে ভেজে নিচ্ছি। এখানে বেগুনিগুলো আমি ভেজে নিয়েছি, এবার এগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই বেগুনি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা লাইক করে দেবেন, আর যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন যাতে ভিডিওর আপডেটটা আপনাদের কাছে সবার প্রথমে চলে যায়। আর যাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তারা প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করবেন ভিলেজ শেফ শ্বেতা, আর পারলে নোটিফিকেশানটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো, বাই বাই।